আগামীতে বিরোধী দলের কোনো হরতাল সফল হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। ব্লগার রাজীব এবং আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ হত্যার নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মুরসালিন বাবলার রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সোমবার পুলিশি অভিযান এবং আটক নেতা কর্মীদের মুক্তির দাবিতে 12 মার্চ সারা দেশে হরতাল করে বিএনপি। মুক্তি না দিলে 18-19 মার্চ আবারও হরতালের ঘোষণা দিয়েছে 18 দলীয় জোট। বিরোধী দলের এসব হরতালের কঠোর সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের প্রবৃদ্ধির হার এবছর বার্ষিক 6.7 উন্নীত হয়েছে। এই পর্যায়ে যেখানে দেশ থেকে দারিদ্র দূর করে সকল মানুষকে সত্যিকার আশরাফুল মুখলুকাতের জীবনযাপন করার সক্ষমতা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে, তখন এই ধরনের হরতাল করে জনগণকে শুধু জনগণের দুর্ভোগ সৃষ্টি করাই শুধু নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করা দেশপ্রেমিক কোনো নাগরিকের জন্য কাম্য হতে পারে না। আমি মনে করি ইতিমধ্যে যে অনৈতিক এবং অযুক্তি হরতাল তারা আরোপ করার চেষ্টায় অসফল হয়েছেন, তার অভিজ্ঞতার আলোকে ওই প্রস্তাবিত 3 দিনের তথাকৃত হরতাল তারা দেশে আরোপ করতে সমর্থ হবেন না। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। ব্লগার রাজীব এবং সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি। যে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে প্রাথমিক পর্যায়ে সর্বাত্মক দ্রুততার সাথে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। এদেরকে যারা উৎস জুগিয়েছিল, এদেরকে যারা অর্থ দিয়েছিল, তাদেরকে শনাক্তকরণের প্রক্রিয়া আমরা হাতে নিয়েছি। মিরাজ হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে যারা এই যুদ্ধ অবধির বিচার কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত না হয় তার পথে তারা সেই লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপপ্রয়াস চালিয়েছে। এর আগে কম্পিউটার প্রযুক্তির প্রসার আর নতুন প্রজন্মের কাছে তা ছড়িয়ে দিতে বিসিএস কম্পিউটার সিটির উদ্যোগে আগারগাঁ আইডিবি ভবনে 10 দিনের কম্পিউটার মেলা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এর উপর আরোপ করা শুল্ক প্রত্যাহারে সহযোগিতার আশ্বাস দেন তিনি। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।